হে গাইস ওয়েলকাম ব্যাক দিস ইস যারা খান তো আজকের ব্লগ কিন্তু অনেক মজা হতে চলেছে সবাই কিন্তু দেখতে হবে আজকে কী কী করলাম আমার হাজব্যান্ড নিয়ে আর গরমে কী কী খেলাম তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো চলো শুরু করি তো শুরুতে দেখো আমার হাজব্যান্ড আর আমি বাইরে একটু হতে এসেছিলাম তো তখন আমাদের একটু পানির বসে লাগলো তো পানি পেলাম না শরবতটা পেলাম তো শুরু করে দিল তো ওকে ফার্স্টে দিলাম ও শুরু করলো তো আজকে আর তোমাদেরকে দেখাবো শরবতলা কীভাবে খাওয়ায় পাকিস্তানে তো এই হচ্ছে দেখো শরবতওয়ালা তো মাথায় বেশ টুপি টুপি দিয়ে দাঁড়িয়ে আছে এই যে আমাদেরকে শরবত দিয়ে দিল তো দুইটা শরবত আমরা নিলাম একটা আমার হাজব্যান্ড একটা আমি দেখছো অনেক গরম লেগেছে আমাদের তো আমরা হাঁটাহাঁটি করতে আসছি তো হাঁটাহাঁটি করতে এসে এত বেশি গরম লাগছে যে মানে কি বলবো তোমাদের তো এই জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই তো শরবত খেতে শুরু করে দিলাম ও খেতে শুরু করলো আমি শুরু করলাম এখানে দেখেন প্রচুর রোদ আর হয়েছে পিছনে অনেক মানুষ সো দুজনে শরবত খাচ্ছি আর এদিকে আলা আমার ভিডিও বানানো দেখে আমার দিকে একটু দেখছিল এনিওয়ে কোনো ব্যাপার না দেখলে কি হবে আমি তো ভিডিও বানাবোই তাই না সো তারপরে দেখেন শুরু হয়ে গেছে আমাদের খাওয়া আমিও খাচ্ছি কিন্তু ও দেখেন এত ফাস্ট খাচ্ছে বাট এই গ্লাসটা অনেক বড় ছিল এত বড় গ্লাস আসলে পুরোটা শেষ করা কিন্তু সম্ভব না বিকজ অনেক বড় দেখতেই পাচ্ছেন আপনারা তো ও কিন্তু খাচ্ছে আমিও খাচ্ছি তো খাওয়ার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতেছিলাম আর আমি চারিপাশে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে দেখেন এই যে কত মানুষ বাট এই যে দুইটা বাচ্চা এখানে আছে ওরাও তো ওরা আসলে এখানে ভিক্ষা করে ঠিক আছে তো ওরা আসলে টাকা পয়সা চায় এরকম টাইপের তো এখানে বসে আছে ওরা তো একটু গরিব টাইপের তো আমি ব্লকটা যখন আমি করছিলাম না তার আগে আমাদেরকে টাকা দিয়েছিলাম মানে ওরা চাচ্ছিলো তাই তো যাই হোক কোনো ব্যাপার না দেখেন বাইরের ভিউটা এই যে এইখানে এত মানুষ ঘুরতে আসে রোডের সাইডে তো এখানেই আসলে মানে একটু ঠান্ডা পানির ব্যবস্থা আছে মানে শরবত টাইপের যারা চাইলেই খেতে পারে মানুষ তো এই যে আমার বরের কিন্তু খাওয়া মোটামুটি ফিনিস আর আমি দেখা যাচ্ছি আপনাদেরকে দেখেন কত মানুষ চিন্তা করছেন দেখেন এত মানুষ আল্লাহ রোডে আর রোডে প্রচুর গরম আজকে অনেক বেশি গরম মানুষ তো পুরা শেষ গরমে তো তার মধ্যে দেখেন এই যে তো এখন খাওয়া শেষ আমার বড় টাকা দিয়ে দিবে এই যে ওনাকে টাকা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টাকা গুনতেছে এই যে ওনাকে দিল আচ্ছা দুই 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 গ্লাস আমরা খেলাম তো একটা পঞ্চাশ পঞ্চাশ করে দুইটা হচ্ছে একশো টাকা নিলো ঠিক আছে তো এই আমি খেতে পারতেছি না ওখানে আমি বললাম তুমি খেতে পারছি না তুমি একটু খাও তো এখন ওই এখান থেকে নিবে আমি এরকমই করি অর্ধেকটা খাই পুরোটা খেতে পারি না যখন আমি খেতে পারি না তখন বাকিটা আসলে ও খায় ঠিক আছে তো এই যে এখন ওকে দিলাম এই যে এখন ও আমারটা খেয়ে নিচ্ছে অর্ধেক আমি বললাম যে আর খেতে পাচ্ছি না তো এরকম আমাদের মধ্যে অনেক মিল দেখেন বাইরে গেলাম আমরা করি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে যাবো জাস্ট এই জুসটাই খেলাম বিকজ অনেক পানির পিপাসা লাগছিল তো এই জন্য খাওয়া পানির পিপাসার জন্য খাওয়া আর কি তো খেয়ে নিলাম দেখেন ও খাইলো আমিও খাইলাম তাও ঠান্ডা আসলে জীবন ঠান্ডা তো প্রাণ ঠান্ডা তো সবই ঠান্ডা এই যে গ্লাসটা ফেরত দিলাম তো আমার হাজব্যান্ড এখন আমাকে বললো ঠিক আছে এই গ্লাস তো ফেরত দিলাম চলো আমরা যাই তো আমরা চলে যাচ্ছিলাম এই যে পাহাড়ের সাইডে এখানে উঠতে গেলে অনেক সমস্যা এত পাহাড়ের মতো তো দেখতে পাচ্ছেন আমরা যদি উঠে এখন চলে যাচ্ছি আমার বর আর আমি কথা বলতে বলতে বাহ তো আজকের ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকেন দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকেন আল্লাহ হাফেজ